Hey guys, welcome back to my channel and welcome to my another vlog. So আজ গেছে আমার মামা আমার বাড়িতে স্কুলে ঘুরতে তো মামা আর আমি এখন বেরোচ্ছি ঘুরতে একটা জায়গা যাব প্রথমে যাব চা খেতে বাইপাসে ওখানে ভালো চা বানায় দেন যাব হচ্ছে একটা গোবিন্দপুরের সাইডে যেখানে একটা পুরনো রাজবাড়িটা ইফের কিছু আছে ঠিক আছে তো কোনোদিন যাইনি আজকে গিয়ে দেখব তো সেই এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আর মামা সে হাই করে দাও हाँ मामा बसते मामा बोले चलो रास्ते तो आज तर साथ ब्लग बनाव हाँ ना ठीक है चलो तेल जावा जा मामा एक् गाड़ी चलावे दें आप ठाकुर मंदिर सामने आची आगमन से मंदिर सामने ठीक है तो सर जैक जावा जा मामा एन गाड़ी चला हम पीछे बोलिए करो तो और दो जन आज साथ दो पीछे ऐले आठ तो वह आगे आगे चले गए दें और मामा पीछे एक दाड़ बोलोम भिडियो इंट्रो तो शूट कराई हलो ना আগে ভিডিও শুটটা ভিডিওটা শুট করে নি দেন তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক চলো সানগ্লাস নিয়ে যে একদম পুরো হিরো হিরো লাগছে ঠিক আছে মামা তোমার সাথে তো আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে তো তোমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব আছে ঠিক আছে যে তোমার কেমন লাগছে বিস্তারিত ভালো কি খারাপ মানে আমরা গঙ্গা গিয়ে স্নান করলাম স্নান করে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে আমরা এখন ব্লগে বেরোব ভালো লাগছে মোটামুটি ভালো লাগবে আশা করি এখন ব্লগের শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবো ঠিক আছে টাইমটাও ভালো অল্প অল্প গরম অল্প অল্প মানে ঠান্ডা খুব সুন্দর পড়ছে হ্যাঁ তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম লাভলি ওয়েদার ঠিক আছে হ্যাঁ যাচ্ছি দেখি কি হয় আজকে তো প্রথম মাস্ক তো নিয়ে গেছে নাকটা যাই হোক যোগ সাপার্ট আশা করি মামা আছে আমাদের সাথে শেষ পর্যন্ত মামা থাকবে দেন মামাও বাড়ি যাবে আমরা ওদিকে আমার দাদা গাড়ি যেটা আছে পিসির ছেলে ওর গাড়িতে চলে আসবো দেন ঠিক আছে সো একটা ইন্ট্রো হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ঠিক আছে चलो मामा भलो চায়ের দোকান আছে তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি দেন ওখানে থেকে চা খাবো দেন আমরা যাব গোবিন্দপুর থেকে বড় রাস্তা কাটা আছে মামা আপনি যেখানে বিপদ নাই হ্যাঁ তো মামা আপনি যেখানে বিপদ নাই সেখানে তো যাই হোক মামা আছে এখন আমার সাথে সো দেখা রাখ ব্লগটা আশা করি ভালো লাগছে তোমাদের আর তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে না মামা ভাগ্নের সেটা আমার সাথে শেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই আমার কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে ঠিক আছে ভিডিও আমার চ্যানেলে প্রথম কথা আমার চ্যানেলে ফার্স্ট আমার মামার সাথে ভিডিও বানাবো ঠিক আছে আমার হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা ব্লগে দেন মামা বলছিল যে মামি আসতে ভালো তাই মামি আসলে দুজন মিলে বসতাম দেখেন স্কুটিতে তো যাই হোক আমরা চার দোকানে প্রায় চলে এসেছি এখন দেখাচ্ছি তোমাদের ওরা কোথায় গেল কি জানি এই তো সামনে ওইটা কোথায় গেল ওইটা ওইটা मामा তো বেসিক্যালি হচ্ছে বাইরের ভিউটা হচ্ছে অসাধারণ তাই না পিছনে পিছনে ভিউটা হচ্ছে একদম সুন্দর হ্যাঁ খুব সুন্দর সো যাই হোক চা খেতে খেতে গল্প হবে এখন চার দোকানে তো আসলাম চাটা খাই চাটা নিয়ে দেন গল্প শুরু হবে ঠিক আছে তো চার দোকানের ইন্ট্রোটা তোমাদের একটু দেখিয়েছি যাই হোক চা তো নেওয়া হয়ে গিয়েছে এবার চা খেতে গেলে আমাকে মাস্ক খুলতে হবে প্রথম কথা মাস্কটা খুলে নাও
আমরা কি খাবো না চা, চা কি আমরা খাবো না, আমরা কি রাস্তা ছিল, রাস্তাটা গেল বোধ হয়, এই যে এই যে বাদিকে, এই যে ওই সোজা গিয়ে বাদিকে, হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা চিনতে পারছি না ওর বাড়িটা কোন দিকে। এখান থেকে একটা বন্ধুর বাড়ি যাওয়ার প্ল্যান আছে, ওখান থেকে ও নিয়ে যাবে ওখানে, ঠিক আছে। তিন চারবার আশায় গিয়েছে, তাও কনফিউজন দিকে, ডান দিকে মনে চলো, ডান দিকে ডান দিকে ডান দিকে। এই গুলিগুলাতে ঢুকলে না ব্লক করতেও ইচ্ছা করে না, লোকজন এইভাবে তাকিয়ে থাকে। বলছি বিবেকানন্দ স্কুলটা কোন দিকে, বলছি বিবেকানন্দ স্কুলটা কোন দিকে, বলছি বিবেকানন্দ স্কুলটা কোন দিকে, ও এটা, আচ্ছা আচ্ছা স্কুলের সামনে দাঁড়িয়েছে বলছি, স্কুল কোথায়? হ্যাঁ স্কুলের সামনে, পাঁচটা নম্বর কোথায়? রাস্তা না জানলে যা হয়ে থাকে। চলো 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 চলো, হ্যাঁ চলে এসছে আমার বন্ধুরা, চলে এসছে এখনই। সো যাই হোক, মামা মরে নিচ্ছে হাসছে, আর পিছনে লোকগুলো বিরক্ত হচ্ছে, বলছে হ্যাঁ রাস্তা বাসে জিনিস না এসছি। আরে ভাই আমি নতুন এসছি এখানে, ভুলে গেছি সেই কবে একবার এসেছিলাম, বাড়িটা জানি না। এই যে আমার বন্ধুরা চলে এসছে, উবে যা সেই দোকানে ঘুরে নিলি, পাত্তাও দিচ্ছিস না। হ্যাঁ চলো চলো চলে এসছে, চলো আমার গাড়ি পুরো একটু তো পুরো খেমে খালো, চলো। বাবা তো তোর সেই হয়ে গেছে দাড়িটা ভাই, বিয়ারেল মারছিস নাকি? আমি চাষি ছেলে, ওটা মাকি না। আচ্ছা তোর মতো চাষি ছেলে যাবে সবাই ভাই, হ্যাঁ বল না। আরে ভাই বিশ্বাস কর, তোর ভাইটা আমি না প্রতিবার ভুলে যাই, যতবার এসে ততবারই ভুলে যাই। তো যাই হোক বাবা, একটু পাঠিয়ে দিলি, আমরা এখন যাচ্ছি গোপালপাড়ের যেই বাড়ি ফোন রাখতো ওই বাড়িতে, ঠিক আছে। বাম্পার রাস্তা, কি বাম্পার লোকজন এইভাবে তাকিয়েছে কেন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না মামা, লোকজন ভাবা করে তাকিয়ে দেখছে কি করছে, ওই জন্য দেখছে। একদম রাস্তাটা শুধু দেখাচ্ছি, ভাই তোর দাড়ি কিন্তু সেই হয়েছে, আগে আসছিল, আগেই তো আসতে ছিলাম, মামা ঘুমাচ্ছিল, আসলে আমরা আগে আসছিলাম ভিতর দিয়ে, নৌকা চড়বে নাকি? হবে, সুন্দর টাকা দিলে নাকি?
টাকার দরকার নেই বললি হবে। এই ব্যাচেলার ছেলে বেঁচে আছি, বাবার হোটেলে আছি, আর কি বলবো, আর কিছু বলার নেই। তোর দাড়ি গুলো ভালো হয়েছে, আমি একবার ইউজ করেছিলাম বন্ধু মেসে গিয়ে, তার লোকের টাকার জিনিস নিজে কোনো তুমি ইউজ করি। তার তো টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে বাড়ছে, একটু টাইম লাগে। যাই হোক, আমার বন্ধু অর্ণব একটু ঘুরিয়ে একদম ব্যাকগ্রাউন্ডটা দেখাবে, ঠিক আছে, একটু বলবে, ডিসক্রাইব করবে ব্যাপার, লেটস গো, ঠিক আছে। তো আমি তো বেসিক্যালি কিছু জানি না এই ব্যাপারে, তো ও এখানে থাকে, ও এই ব্যাপারটা বলতে পারবে ভালো, ঠিক আছে। তো বলতে হবে, ঠিক আছে, লেটস গো। তো কোনটা কি হবে একটু ভালোভাবে বলে দিবি, তো চলো। নৌকো ধরতে দেবে, ও তো লিস্ট দিচ্ছে। জায়গাটা শুধু দেখতে হবে, জায়গাটা সুন্দর জায়গা, একটু যদি ওটা ভাঙা, জানিস তো কোনটা ঠিক হচ্ছে না। মাথা কাঁপছে বা, আমাদের গাইড জমিদারের নাম বলে গিয়েছি, মানে আমি ঠাকুরের কাছে শুনেছি যে পীঠ ঠাকুর বলে, আচ্ছা, পীঠ ঠাকুর নাকি এই কাছে এখনো বিরাজ করে, অনেকে অনেক বয়স্ক লোকের দেখেছেন, তার মুন্ডু নেই, শুধু দেহটা ঘোড়ায় করে চলে। বেশি উঠবো না, চপ্পল পরে উঠে উঠে যাবে না একদম, ভালো ডেঞ্জারাস, মানে বেকার ডেঞ্জারাস জায়গাটা। দূরের থেকে দেখাচ্ছি ভিউটা, সবাই একদম চলে আসো। চল ঠিক আছে যা, হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ পরে দেখা হচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল, দেখুন ব্লগে আবার দেখা হচ্ছে।